দেখুন, সবাই এআই ব্যবহারের চক্করে আছি আমরা, তাই না? গুগল এআই, গুগল বার্ড, চ্যাট জিপিটি ইত্যাদি আরও অনেক কিছু আছে। একটা ছোট ইনফরমেশন দেই, হ্যাকিং থেকে মুক্ত থাকতে পারবেন, আদারওয়াইজ সব কিছু হারাবেন। অবশ্যই দেখুন যে আমি স্ক্রল করতে করতে যখন এখানে আসলাম আমার ফেসবুকে, তখন দেখলাম যে গুগল এআই, দেখেন এ জায়গায় যদি ধরি 7.3 মিলিয়ন ফলোয়ার্স, এবং দেখে কিন্তু মনে হবে যে হ্যাঁ হইতেই পারে গুগলের এটা, কিন্তু এই জায়গায় আইকনটা দেখে আমার সন্দেহ লাগছে। কারণ আমি জানি এখনও পর্যন্ত ইউকে আর ইউএসএ ছাড়া কোনো জায়গায় গুগল এআই এখনও লঞ্চ করে নাই বা ট্রায়াল বেসিসও দেয় নাই। তা আমি চট করে ঢুকলাম, ঢুকে দেখলাম এই জায়গায় সব কিছু দেখি মনে হচ্ছে সবই তো দেখছি ঠিক আছে, তো আরও কীভাবে দেখা যায়। গেলাম অ্যাবাউটে, অ্যাবাউটে গিয়ে যখন এখানে পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম, ক্লিক করে সি অল ক্লিক করলাম, দেখেন এ জায়গায় ভেরিফাইড দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, কিন্তু হিস্ট্রি দেখেন যে ক্রিয়েট করা হয়েছে মিস পূজা নামে, তারপরে মিস পূজা একসঙ্গে একবার এডিট করা হয়েছে, আবার নামটা চেঞ্জ করা হয়েছে 2012 সালে, 13 সালে দুইবার নাম চেঞ্জ করা হয়েছে, এবার 29 এপ্রিল এসে এটা গুগল এআই নামে ক্রিয়েট করে ফেলছে। এখন এই জায়গায় হচ্ছে যে সমস্যাটা, এই যে গুগল এআইতে কনভার্ট করে এখন এই যে যত কিছু দিচ্ছে এইগুলো আপনারা যখন যাবেন তখনই আপনাকে কোনো লিংক দিবে, কোনো সফটওয়্যার দিবে ডাউনলোড করতে, আপনি ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে ফেললেই ব্যাস আপনি আটকে গেলেন, আপনি ওই জায়গা থেকে সমস্যায় পড়বেন। কারণ কি, এটা গুগলের কোনো এআই না, এই জায়গা থেকে যখন ডাউনলোড করে কোনো কিছু ইনস্টল করবেন আপনার ওয়েবসাইট সহ যা কিছুর পাসওয়ার্ড আপনার কম্পিউটারে আছে সব কিছু তাদের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। আবার জায়গায় কলের অপশনও রাখছে, আপনারা চাইলে এই নাম্বারে কলও করতে পারবেন, দেখেন ইন্ডিয়ান একটা নাম্বার দেওয়া। সো এই সকল জায়গা থেকে আপনারা সেফ থাকুন, কোনো ধরনের ক্লিক এরকম করবেন না এরকম লিঙ্কে। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার যখন ইউজ করেন, যেমন ক্যাপকাট, তারপরে আছে ফিল্মোরা, এগুলো ইউজ করলে বা অ্যাডোবি প্রিমিয়ার যখন ইউজ করবেন, টুকটাক সার্চ করবেন, তখনও কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, এই ধরনের প্রেজেন্টেশন আপনাদের সামনে আসবে যে বিভিন্ন ধরনের প্লাগ ইনস, রিসোর্স রিসোর্স আপনাদেরকে ফ্রি দিচ্ছে বা অল্প কিছু টাকায় দিচ্ছে। ক্লিক করে ঢুকবেন, ঢুকলেই ধরা খাবেন। এটা দেখেন, এটা কিন্তু ভেরিফাইড পেজ, ভেরিফাইড হয়েছে এক নামে, যখন এটা কনভার্ট করে ফেলছে তখন তো সমস্যা নাই। সো এরা কেন এত বড় পেজ দিয়ে কেন এরকম হ্যাকিং করবে? হ্যাকিং করে দুইটা কাজ হয়, ওনারের কাছ থেকে টাকা খাওয়ার চেষ্টা করবে, অথবা ওই হ্যাক করে চ্যানেল ট্যানেল হাবিজাবি যা আছে ওগুলো অন্যদের কাছে বিক্রি করে দিবে, এই দুইটার যে কোনো একটা করতে পারে। সো যদি এরকম কেউ করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে গুগলের সঙ্গে যোগাযোগ করেন, ইউটিউবের হলে ইউটিউব, ফেসবুকের হলে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেন, তাহলেই আপনারা ফেরত পাবেন। এবং ফেসবুক এবং ইউটিউবে যোগাযোগ কিন্তু বাংলাদেশে বসেই করা যায়, এবং ফেসবুকে যোগাযোগের জন্য কিন্তু পুলিশের সহায়তায় সম্পূর্ণ আইডি টাইডি এবং হারিয়ে যাওয়া পেজ পর্যন্ত ব্যাক আনা যায়। তাই এগুলো আপনারা করতে দেরি করবেন না, যদি সহায়তা লাগে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে সহায়তা করবো।